হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। আমিও ভালো আছি। আওয়ার লাইফ এ জার্নি চ্যানেলে তোমাদের অনেক 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 স্বাগত জানালাম। তো দেখতে পাচ্ছো বিছানা ফাঁকা, তার মানে আজকে দীপু স্কুল গেছে। ছেলের স্কুল নেই, ছেলের আজকে ছুটি দিয়েছে। যেহেতু পরীক্ষা চলছে তাই কালকে যে পরীক্ষাটা আছে সেজন্য পড়বার জন্য ছুটি দিয়েছে আজকে। কাল আছে বাংলা পরীক্ষা ওর, তো আজকে ছুটি দিয়েছে। আজকে একটু পড়াশোনা যদিও করবে না, আমাকে না বসালে হবে না, আমাকে বসতে হবে ওর কাছে। তো সারাদিনের কাজকর্মের জন্য আমি তো ওর কাছে সারাদিন বসতে পারবো না, সেই সন্ধ্যাবেলা বসতে পারবো। তো দেখি যদি বকাসকা দিলে যদি একটু বসে পড়তে। তো মেয়েকে স্কুল দিয়ে এলাম, এই সবে মাত্র হলো, এখনো বিছানাপত্র দেখো বাগানো হয়নি। চলো ওগুলো বাগানি বাগিনি আস্তে আস্তে। আর মা ওরা ওদিকে চা খাচ্ছে, তোমার দাদা ভাই একটু বাইরে দিকে আছে আর সুলেখা দিয়ে কাজ করতে চলে এসেছে। তো চলো আমি চটপটে পরে বিছানাটা বাগিনি, তোমরা ততক্ষণ ব্লগটা দেখতে থাকো। বন্ধুরা দেখো আমার বিছানা পত্র সব বাগানো হয়ে গেছে। আর এই যে ছেলে, ছেলের আজকে স্কুল নেই, তো চলো এবার ছেলের মুখ ধোয়া হয়ে গেছে, ছেলেকে এবার চাটা দিয়ে দিই, তারপরে জলখাবারটা করে নেবো তাড়াতাড়ি করে। জলখাবারটা যদিও করা হবে কি বুঝতে পারছি না, তাড়াতাড়ি করতে হবে কারণ মেয়ের এখনই ছুটি হয়ে যাবে, একটু পরে ছুটি হয়ে যাবে, যেতে হবে স্কুল আনতে। তো চলো আমি তাড়াতাড়ি করে কাজগুলো বাগিনি, তোরা ততক্ষণ ব্লগটা দেখতে থাকো। তো এই যে আমার ছেলে আর আমি চা খেয়ে নিচ্ছি। বন্ধুরা দেখো আমাদের ছেলেকে গাঠিয়া দিয়েছি, টোস্ট বিস্কুট দিয়েছি, চা দিচ্ছি আর পাপড়টা ওর খাওয়া হয়ে গেছে। এই যে আমি গাঠিয়াটা এখানে চা দিয়ে খেতে পছন্দ করি, চায়ের মধ্যে গাঠিয়াটা ভিজিয়ে খেতে পছন্দ করি। আর এই যে আমার পাউরুটি আছে, কালকে তোমার দাদা ভাই নিয়ে এসেছে। তো চলো আমি এবারে চাটা খেয়ে নিই, তারপরে আজকে ভাবছি জলখাবারে রুটি টুটি তো রোজেই খাওয়া হচ্ছে, আজকে ভাবছি একটু চাউমিন করবো। তো তার জন্য আনাজ টানাজ কাটতে হবে। তো চলো চটপট আমি চাটা খেয়ে নিই, তারপর আনাজগুলো কেটে নেবো। তো মেয়েকে স্কুলে দিয়ে এসে আমি চটপট কাজগুলো বাগিয়ে নিলাম। প্রথমে আমি কাপড় জামাগুলো মেখে নিলাম, কালকে যেগুলো জড়ো করা ছিল। আর মায়ের এই কাপড় জামা মাখছে, তো সাবান হাতটা আমি এই যে ধুয়ে নিচ্ছি, তারপরে এই যে খাবার বানাবো। তো বাসনগুলো এখনও জড়ো করা আছে, যেগুলো সুলেখাতে ধুয়ে গেছে সেগুলো এবার আমি একে একে তুলে নেব। তো অনেকগুলো বাসন ছিল, তুলতে তুলতে বেশ কিছুক্ষণ সময় লাগলো, তো এগুলো তুলে এবার আমি আনাজগুলো কেটে নেব। তো বন্ধুরা এখানে দেখো আমি চাউমিন সিদ্ধ করতে দিয়ে দিয়েছি, আমার এখনো আনাজ কাটা হয়নি, কাপড় জামাগুলো মেখে নিলাম তার আগে। চুলেখাতে প্রায় অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে, এবার কাপড় কেচে নেবে, তাড়াতাড়ি করে কাপড় জামাগুলো আগে মেখে নিলাম। জামিটা সিদ্ধ করে দিয়ে দিবি, চলো চটপটে করে আনাজগুলো কেটে নিই। তো এই যে বন্ধুরা আমি চাউমিনের জন্য আনাজ কেটে নিচ্ছি, দেখো গাজর কাটছি। আজ তো বৃহস্পতিবার, তো লক্ষ্মী পুজো, তাই আজকে নিরামিষই বানাবো, ডিম টিম দেবো না। কিছু গাজর কেটে নিচ্ছি, ফুলকপি আছে, আলু আছে, কাঁচা লঙ্কা। আমার ছেলে বলেছে আবার মা ঝাল ঝাল বানাবে, তাই অনেকগুলো কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। এই যে দেখো তুমি স্কুল থেকে আনার সময় হয়ে গেছে, তারপর এগুলো কেটে পরে আমাকে বেরোতে হবে, এখনো তৈরি করা হবে না, কেটে পরেই চলে যাবো, এসে পরে বানাবো। তোমার দাদা দেখতে থাকো অন্ধকার অন্ধকার আজকে আছে, বলে খাবেন না বলুন, না থাকলেও আমাকে টিফিনে করে দিই, ঘরে আছে আজকে। এখানে দেখো বন্ধুরা আমি ফুলকপিটা হলুদ দিয়ে একটু ফুটিয়ে নিচ্ছি, তো জলটা ছেঁকে ফেলে দেবো। আর এখানে চাউমিনের জন্য আমি কাঁচা লঙ্কা, গাজর আর আলু কেটে রেখেছি, যেহেতু আজকে বৃহস্পতিবার সেহেতু আজকে নিরামিষ চাউমিন বানাবো। দীপু স্কুল থেকে চলে এসছে, ওকে নিয়ে চলে এলাম চটপট। তো চলো এবারে চাউমিনটা এখনো বানানো হয়নি, ওকে চাউমিন ওকে ড্রেস ট্রেস খুলি পরে চাউমিনটা চট করে বানিয়ে নিই, ছেলে খিদে পেয়েছে। আজকে বৃহস্পতিবার যেহেতু তবু ডিম সেদ্ধ খেতে বলছে, তাই ডিম নিয়ে আসতে হলো। তো চলো ডিম সেদ্ধ করে নিই আর চাউমিনটা বানিয়ে ফেলি, তাড়াতাড়ি করে মেয়েকেও খাওয়াতে হবে, তারপর স্নান পুজো সবই তো আছে এখনো পর্যন্ত, চটপট আমি কাজগুলো বাগিয়ে ফেলি। ধরে দেখো আমার চাউমিন রেডি, আমার ছেলে আর মেয়ে দুজনে মিলে খাচ্ছে। দেখো ডিম সেদ্ধ আছে আর চাউমিন আছে, দেখি কেমন লাগছে খেতে। এই দেখো চলে খেতে কাপড় কাচা হয়ে গেছে, ও বাড়ি চলে গেছে, তো ওরা খা, ততক্ষণ আমি কাপড় জামাগুলো মেলে দিয়ে আসি, তারপর স্নান করবো, পুজো করবো। বন্ধুরা আমার স্নান করা কমপ্লিট, আজকে কাপড় জামা নিচেই মেলে দিচ্ছি। এই যে দেখতে পাবো তোমরা, এই যে দেখো মেলা আছে, এই সাইডে কিছু মেলা আছে দেখো। এরপর গ্রীষ্মকাল পড়লে রোদের তেজ প্রখর, তাই ছাদে যেতে হবে না, নিচেই মেলবো। তো এই যে দেখো দাদাভাই দোকান থেকে ফুল কিনে পাঠিয়েছে, তো চলো এবার পুজোটা তাড়াতাড়ি সেরে ফেলি, অনেক বেলা হলো,
ছেলে মেয়ে আজকে ছেলে যেহেতু বাড়িতে আছে সেহেতু প্রচন্ড দুঃখপনা করছে দুজনে মিলে চাপাচাপি করে আমি তাড়াতাড়ি করে কাজগুলো সেরে নিই। তো বন্ধুরা মেয়েকে স্কুল থেকে আনার সময় ওকে বেলুন কিনে দিয়েছিলাম, এই যে ফুলি সবগুলো বেলুন ও ফোলাবে। এই যে দুই দাদা বোনে মিলে খেলছে দেখো, বড়ো তো বড়ো, আমার ছেলে একটুকুও বড়ো হয়নি এখনও বাচ্চাদের মতো, দেখো বোনের সঙ্গে বেলুন খেলছে। আর আমি শান্তিতে পুজোও করতে পারছি না, এত চিৎকার চেঁচামেচি করছে। চলো তোমাদের একটু আমার ঠাকুর ঘরটা দেখা। এই যে দেখো আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, লক্ষ্মীনারায়ণ আমার ঘর সাজিয়ে আমি এই যে কলা মন্ডা দিয়ে দিয়েছি ঠাকুরকে। আর এই যে আমার গোপাল সোনা দেখো, গোপাল সোনাকেও আমার ভোগ লাগানো হয়ে গেছে, তো আমি চটপট পুজোটা তাড়াতাড়ি করে সেরে নিলাম ওইদিকে। আর এই যে দেখতে পাচ্ছ এই যে প্রদীপটি, এটা তোমাদের দাদাভাই বিষ্ণুপুর একবার বেড়াতে গেছিলো তো ওখান থেকে এনেছে, তো আমি প্রতি বৃহস্পতিবার এটাই দিই। তো পুজো করে অনেকটা বেলা হয়ে গেছে, তাই আমি বাকি চাউমিনটা যেটা ছিল আমার জন্য সেটাতে আমি বেশি করে সস নিয়ে খেয়ে নিলাম। বন্ধুরা আমার রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে, তোমাদের দাঁড়াও একটু আমি কি রান্না করবো তোমাদের দেখাই। দেখো এখানে আছে শাক ভাজা বড়ি দিয়ে, এখানে তো ঝিঙে দিয়ে, আলু দিয়ে পোস্ত, এখানে হচ্ছে মুগের ডাল, আর এখানে বেসন বড়া দিয়ে সর্ষে বাটনা, আর এখানে হচ্ছে ভাত ফুটছে আমার। গুড ইভিনিং ফ্রেন্ডস, তো তোমরা দেখতে পাচ্ছ সন্ধে হয়ে গেছে, তো মেয়ের পাশে একটু শুয়েছিলাম, শুয়ে উঠে দেখি সন্ধে হয়ে গেছে। তো সন্ধে শাক বাজছে আশেপাশে, তো আমি এবার সন্ধে দিয়ে দেবো, তার আগে বাসনপত্রগুলো পড়ে আছে তুলে নিই। তো সন্ধে দিয়ে তারপর মেয়ে ছেলেকে খাইয়ে একটু চা বিস্কুট খাওয়াবো আর কি, তারপরে রাত্রে খাবারের দিকে যাবো। ওই যে শাক বাজছে ঘরে ঘরে, চলো আমি এবার বাসনপত্রগুলো তুলে নিই, তারপরে আমিও সন্ধে নেব। তো চলো তোমরা এতক্ষণ দেখতে থাকো। তো বন্ধুরা আমি এখন রুটি বানিয়ে নিচ্ছি, এখনো তরকারি করা হয়নি আমার। আর রোজ সন্ধ্যাবেলা একই অবস্থা, যখনই আমি এই রান্নাঘরে খাবার করতে আসবো তখনই ওরা দুই ভাই বোনে গন্ডগোল ঝামেলা পাকি দেবে, চেকার চেঁচামেচি করবে, পড়াশোনা তো হবেই না যতক্ষণ না আমি ওই ঘরে যাবো। তো আমি তাড়াতাড়ি করে যতটা সম্ভব তাড়াতাড়ি কাজ দিয়ে বাগি নেওয়ার চেষ্টা করছি। এখনো আমার রুটি করা কমপ্লিট হয়নি। এখানে প্রেশার কুকারে, এই প্রেশার কুকারের অবস্থা দেখো, প্রেশার কুকারে আমার এখানে তরকার কলাই সিদ্ধ হচ্ছে, নিরামিষ তরকা বানাবো। তো তরকার কলাই সিদ্ধ হয়ে গেছে, এখন দুধ গরম করতে বাকি আছে, ছেলেকে মেয়েকে দুধ খাওয়াবো। তো এখন মনে রুটি করা হয়নি আমার। তো আজকে সারাদিন কি করলাম না কোনো সবচেয়ে তোমাদের সঙ্গে শেয়ার করলাম আমি, তোমাদের কেমন লাগলো তুমি অবশ্যই কমেন্টে জানিও। আর ছেলের পরীক্ষা কালকে হয়ে শেষ হয়ে যাবে, ব্যাস অনেকটা রিলিফ পাবো কিছুদিনের জন্য, তারপর আবার শুরু হবে। তো যাই হোক, ছেলের স্কুল এখন কালকে পরীক্ষা হয়ে কিছুদিন বন্ধ থাকবে, তুমি বন্ধ থাকবে। তো অন্য বছরগুলো যখন মেয়েকে স্কুলে ভর্তি করিনি তখন ছেলের স্কুল যখন ছুটি পড়ে যেত, মানে ওই ফাইনাল পরীক্ষার পর, তখন আমি বাপের বাড়ি যেতাম কিছুদিনের জন্য, বেশি দিন তো থাকা চলবে না যেহেতু আমি একমাত্র বউ এখন বাড়িতে, এখন আমার গ্যাওয়ারির বিয়ে হয়নি। তো যেতাম কিছুদিনের জন্য, মা একটু কষ্টমষ্ট করে চালিয়ে নিত, কিন্তু এবছর হয়তো মনে হচ্ছে যাওয়া হবে না, কারণ মেয়েকে যেহেতু স্কুলে ভর্তি করেছে সেহেতু যাওয়া হবে না। তো ভাবছি কী করবো, ছেলে তো বায়না ধরেছে মামা বাড়ি যাবো, মামা বাড়ি যাবো, তোকেও বুঝিয়ে বলতে হবে আর কি যে যাওয়া চলবে না। তারপর মাঝে মাঝে আমার দেওয়ার জন্য সম্বন্ধ মানে আসা যাওয়া হচ্ছে আর কি, এখনো পর্যন্ত কোথাও ঠিক হয়ে উঠতে পারিনি, মানে মনে পড়তে হয়নি আর কি কোথাও। তো এখনকার দিনকাল তোমরা তো বুঝতে পারছো বন্ধুরা, এখন যেমন মেয়ের ভালো মেয়ের অভাব তেমনি ভালো ছেলের অভাব। তো জানি না কখন কোন মেয়ে আমার দেওয়ার জন্য অপেক্ষা করে বসে আছে, সেই দিনের অপেক্ষায় আমরাও আছি। তো যাই হোক, বুঝতে পারছি না এবছর যেতে পারবো কিনা, দেখি যদি যাওয়া হয় তাহলে তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো। তার আগে বলি তোমাদের ভিডিওটা কেমন লাগলো তোমরা জানিও। তো আজকে আমি আমার ভিডিওটা এখানে এন্ড করবো, তোমরা ভালো থেকো, আনন্দে থেকো, সুস্থ থেকো, এবং চট করে আমার ভিডিওটা লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দিও, এবং বেল আইকনটা দাবিয়ে আমার নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য তোমরা চট করে বেল আইকনটি দাবিয়ে দিও। চলো আর কি বলবো, আজকের মতো গুড নাইট, টাটা।